আসসালাম আলাইকুম স্বাগতম কিচেনে আশা করি সবাই খুব ভালো আছেন আজ খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হল সরিষা ঢ্যাঁড়স এটি খেতেও যেমন মজার রান্না করাটাও খুবই সহজ আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে সরিষা ঢ্যাঁড়স রান্না করার জন্য যা যা নিয়েছি কচি ঢ্যাঁড়স আমি এখানে আড়াইশো গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ সরিষা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লবণ ও তেল পরিমাণ মতো চুলাই প্যান বসিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে এখন আমি ঢ্যাঁড়স গুলো তেলের উপর দিয়ে দিব আর এই ঢ্যাঁড়স রান্না করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন ঢ্যাঁড়স গুলো কচি হয় তা না হলে কিন্তু খাওয়া যাবে না। এখন ঢ্যাঁড়স মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিব এবার ঢ্যাঁড়স গুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ঢ্যাঁড়স গুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটা যে পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার সরিষা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ঢ্যাঁড়শ গুলো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলায় মিশিয়ে নেব আর ঢ্যাঁড়স গুলো যতটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হবে খেতেও ততটা ভালো লাগবে এখন আমি বাকি মশলা দিয়ে দিব এবং আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ভেজে নেব ঢ্যাস ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সে অনুযায়ী পানি দিয়ে দিবেন ঝোলে বলক চলে আসছে আমি ঝোলটা আরো একটু শুকিয়ে ঘন করে নেব আমার ঢ্যাঁড়স রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার সরিষা ঢ্যাঁড়স গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ